আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের ও কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের আয়োজন আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্যকর উপায়ে ঘরের তৈরি ভীষণ মজাদার চিকেন স্যুপ তৈরির রেসিপি দেখার জন্য। আপনারা চাইলে কম সময়ে কম উপকরণে স্বাস্থ্যকর উপায়ে চিকেন স্যুপ তৈরি করতে পারেন, আর এই স্যুপটা খেতে এত মজা হয় বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করে। চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা দেখার জন্য, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। স্যুপ তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা এখানে আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি চিকেনটা সিদ্ধ করব। চিকেনটা সিদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিব। হাঁড়িতে আমি 5 কাপ পরিমাণ পানি দিব। এখানে 250 গ্রাম চিকেন বেস্ট আছে। পানি দেওয়া শেষ হলে চিকেনটা এখন দিয়ে দিব। চিকেনটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে বুকের অর্ধেকটা মাংস পরিমাণ 250 গ্রাম, চিকেন সিদ্ধের সাথে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিব। আর গরু মরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। এখানে আমার মাংসে সব মশলা দেওয়া হয়েছে, এখন ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে সব মিশিয়ে নিব। চুলার আঁচ লো মিডিয়ামে রাখবো আর 15 মিনিট ঢেকে জাল করব, যাতে মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আবার পানিটাও যেন একেবারে না টেনে যায়। 15 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার চিকেনটাও তুলে নিচ্ছি। আর যে পানিটা থাকছে সেটা হলো চিকেন স্টক, এই দুটোই আমরা স্যুপে ব্যবহার করব। এ পর্যায়ে আমরা স্যুপের বাকি কাজটা করে নিব, তাই চুলো একটি হাঁড়ি বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে গেলে ক্যাপসিকাম দিব অর্ধেকটা। ভালো করে তেলে ক্যাপসিকামটা একটু নেড়ে চেড়ে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। ক্যাপসিকামটা আমার পরিমাণ মতো নরম হয়ে গিয়েছে। এখন আমরা চিকেন স্টকটা ব্যবহার করব। আমরা 5 কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটা সিদ্ধ হতে দিয়েছিলাম, 1 কাপ শুকিয়েছে আর বাকি রয়ে গিয়েছে 4 কাপ। এই 4 কাপ চিকেন স্টক আমরা এখন স্যুপটাতে ব্যবহার করব। চিকেন স্টক দেওয়া হয়ে গেলে বাকি সসগুলো এখন আমরা দিয়ে দিব। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সসটা দেওয়া হয়ে গেলে চিকেন স্টকের সাথে সসটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন দিব সয়া সস, এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিব।
সয়া সসটা দেওয়ার পরও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাশরুম দিব 200 গ্রাম। মাশরুম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। এখন আমরা চিকেন ব্রেস্টটাকে কাঁটা চামচ দিয়ে মাংসগুলো ছাড়িয়ে নিব। আপনারা ইচ্ছে করলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন। আমি কাঁটা চামচ দিয়ে মাংসগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এটা যেহেতু সিদ্ধ মাংস এভাবে ছাড়িয়ে নিতে বেশি সহজ। আমি সিদ্ধ চিকেনটাকে পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি, এখন এটা স্যুপে দেওয়ার জন্য মোটামুটি রেডি। দু মিনিট শেষ হয়ে গিয়েছে, এখন ঢাকনাটা খুলে আমরা বাকি উপকরণগুলো দিয়ে স্যুপটা শেষ করে ফেলব। স্যুপটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা সিদ্ধ করে যে চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছি এগুলো এখন দিয়ে দিব। চিকেনটা দেওয়া শেষ করে কিছুক্ষণ আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, মিডিয়াম হিটে ফুটিয়ে নিব আরো 1 মিনিট। এ পর্যায়ে আমরা কর্নফ্লাওয়ারটা ব্যবহার করব। 2 চামচ কর্নফ্লাওয়ারকে আমরা 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার আগে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ কিছুক্ষণ পরে কর্নফ্লাওয়ার নিচে আটকে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এইভাবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, এতে করে ভালো করে চিকেন স্টকটার সাথে ভালো করে মিশে যাবে আর আমাদের স্যুপটাও সুন্দর ঘন হয়ে যাবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। যখন স্যুপের ঘনত্বটা চলে আসবে তখন আমরা 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস ও 2টি কাঁচামরিচ কুচি করে কেটে দিব। স্যুপটা আমাদের মোটামুটি রান্না হয়ে গিয়েছে। আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। গরম গরম চুলা থেকে নিয়ে বাটি পরিবেশনা করুন। স্যুপ কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, আর স্যুপের ঘনত্বটা দেখুন, আমার কাছে কিন্তু এরকম ঘনত্বটা বেশি ভালো লাগে। তবে আপনি চাইলে আর একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ঘন করে নিতে পারেন। আশা করছি আজকের এই সহজ চিকেন স্যুপের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চিকেন স্যুপটা খেতে কতটা টেস্টি হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য। সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।